বসাসন যদি বসাসন করছে জয়তি এখানে প্রচন্ড এক্সারসাইজ করছে। এটা হচ্ছে কাঞ্চনজঙ্ঘা মর্নিং ক্লাব, সেখানে জয়তি দুপুরবেলা বসাসন করছে। মিতুলও মায়ের পাশে বসাসন করতে বসেছে। বল কেমন ঠান্ডা লাগছে? এটা মহাকাল মন্দিরের রাস্তা, কালকে আমরা যাব মহাকাল মন্দিরে। দার্জিলিং মেলের পিছনের রাস্তায় এক চক্কর মেরে আমরা ফিরে এসেছি। এতক্ষণে বেশ খিদে পেয়ে গেছে, তাই আর বেশি দেরি না করে ঢুকে পড়লাম দার্জিলিং মেলের একেবারে সামনেই আর রেস্টুরেন্টে। এটি বেলভিউ হোটেলের নিজস্ব রেস্টুরেন্ট। বেলভিউ হোটেলের বোর্ডার ছাড়াও বহু মানুষ এখানে খান, খাবার বেশ ভালোই, বিশেষ করে চাইনিজ আর কন্টিনেন্টাল। নিচের তলায় বার আর উপরের তলায় ফ্যামিলি রেস্টুরেন্ট, দুটি ফ্লোরই খুব সুন্দর করে সাজানো। গান বাজনার একটি আলাদা জায়গা করা আছে, সেখানে সন্ধ্যাবেলায় রোজই কিছু না কিছু অনুষ্ঠান হয়। আমাদের প্রথম লাঞ্চটা করবার জন্য আমরা দার্জিলিং মেলের পাশেই আরআর রেস্টুরেন্টে গেছি। এখানে আমরা মিক্সড ফ্রাইড রাইস, শেজওয়ান পর্ক আর চিলি ফিশ অর্ডার করলাম। রেস্টুরেন্টে অ্যাম্বিয়েন্সটা খুব ভালো। আগের বার এসে আমরা এখানে খুব ভালো কন্টিনেন্টাল খেয়েছিলাম। এবারে জয়তি জিজ্ঞেস করলো কন্টিনেন্টাল পাওয়া যাবে কিনা, বললো না কন্টিনেন্টাল মেনু নেই, অগত্যা চাইনিজের উপরেই ভরসা করতে হচ্ছে। দেখা যাক কেমন হয়।
সেটা হচ্ছে আরআর রেস্টুরেন্টের ফার্স্ট ফ্লোর। আর সবচেয়ে মজার ব্যাপার হলো এখান থেকে উল্টো দিকে আমাদের হোটেলে আমাদের রুমটা দেখা যায়, দেখবার চেষ্টা করি। আমরা পাইন রিজ হোটেলের সেকেন্ড ফ্লোরে আছি। যতদূর সম্ভব এই সামনের জানলাটা আমাদের, আরাতে খাবার সার্ভ করতে সময় লেগেছিল মিনিট 20, যেটা যে কোনো রেস্টুরেন্টে খাবার দেওয়ার স্ট্যান্ডার্ড টাইম। আর অ্যাবসার্ড ব্যাপার, আমাদের খাবার শেষ করতে লেগেছিল 6-7 মিনিট। আসলে খাবারগুলো ভীষণ টেস্টি ছিল আর আমাদের খিদেও পেয়েছিল খুব। ভ্লগিং ব্যাপারটা আমার কাছে নতুন, তাই খাবারের ভিডিও তোলা হয়নি, দুঃখিত। বরং চলুন এগিয়ে যাই, আমাদের থাকার হোটেল নিয়েই কিছু বলি, সঙ্গে থাকুন। আমরা মেল রোড দিয়ে হাঁটছি, এটা দিয়ে সামনে গিয়ে আমাদের হোটেল। এদিক ওদিক অনেক হোটেল দেখে আমরা আবার পাইন রিজ হোটেলে উঠলাম। হোটেলটা ভালো লাগে বিশেষ একটা কারণে, হয়তো অনেকের ভালো লাগবে না, কারণ সার্ভিস খুব একটা ভালো নয়, খুব বেশি পরিষ্কার পরিচ্ছন্ন সাজানো গোছানো নয়, কিন্তু ওই একটা পুরনো পুরনো ফিল আছে যেটা আমাদের খুব ভালো লাগে। যেটা বলছিলাম, পাইন রিজ হোটেলটা আমাদের ভালো লাগে একটা বিশেষ কারণে, এটা হচ্ছে হোটেলটার মধ্যে একটা বেশ পুরনো পুরনো ফিল আছে। অনেক পুরনো একটা বিল্ডিং, পুরনো আসবাবপত্র, গ্র্যান্ড পিয়ানো আছে একটা যেটা বাজে না, মানে এখন এবার মেয়ে বলছিল বাজে, কিন্তু ওর কীগুলো বসে আছে। আর খুব সুন্দর একটা লাউঞ্জ আছে বসার, রুমগুলোতে ফায়ার প্লেস আছে। আগেরবার যে রুমটা পেয়েছিলাম রুমটা বেশ বড় ছিল, এবারে রুমটা একটু ছোট। মেল রোডে মিউজিশিয়ান বসে বসে গান বাজনা করছে। হোটেলের আসবাবগুলো মান্ধাতার আমলের, ফ্লোরটা কাঠের, ফায়ার প্লেস আছে প্রত্যেকটা রুমে, যদিও বেশ কয়েকটা জলে না, মানে আগেরবার আমরা যে রুমে ছিলাম সেটাতে জ্বলতো না, এবারেও জলে কিনা জানি না। আর আরেকটা বিশেষ কথা, যে হোটেলটা নাকি হন্টেড, ভূত আছে লোকে বলে, তা আমাদের খুব ভালো লাগে এই ফিলটা, যে একটা ভূতুরে হোটেলে আমরা আছি। ওই হোটেলটা নিয়ে বিশেষভাবে একটা ছোট ভ্লগ করব, ওটা দেখবেন। এখন আমরা দুপুরে খাওয়ার পরে একটু নিচের দিকে গেছিলাম বাটার দোকানে, জয়তীর জন্য একটা পামশু কিনতে। জয়তী একটা ভারী উডল্যান্ডের জুতো পরে এসছে, যেটা পরে হাঁটতে খুবই অসুবিধা হচ্ছে, তাই এই দুপুরে খাওয়ার পরে একটু হাঁটাও হয়ে গেল। এবার আমরা হোটেলে ফিরছি।
ওই যে আমাদের হোটেলটা দেখা যাচ্ছে, অজিত ম্যানশনস বিল্ডিংটার নাম, আর তার উপরে লেখা আছে পাইন রিজ হোটেল। বেশ পুরোনো একটা কলোনিয়াল বিল্ডিং, সামনে বেলভিউটাও ভালো, কিন্তু বেলভিউটা মনে হয় একটু কস্টলি। আমরা কোনোদিন থাকিনি পাইন রিজ হোটেলে, এটা আমাদের সেকেন্ড স্টে। বেলভিউটা এবার কিরকম রেট টেট আছে, রুম টুম কিরকম দেখে যাব। আমরা পাইন রিজের সেকেন্ড ফ্লোরে একটা রুম পেয়েছি, এটা ডাবল বেডরুম। সেই রুমে একটা ডাবল বেড আছে, তাতে তিনজন হয়ে যাবে, আর তার সঙ্গে একটা এক্সট্রা কট দিয়েছে, তাতে আমি একজন হয়ে যাব, মানে চারজনের জন্য ডাবল বেডরুম। আমাদের নিল এবারে 2000 টাকা করে পার ডে। রুমটা সেরকম ভালো বলবো না, কিন্তু ওই আর কি যেটা বলছিলাম, জাস্ট ফিলের জন্য ওই হোটেলটাতে থাকা। অন্ধকার হলে ওর করিডোরগুলো শুনশান হয়ে যায়, কি সুন্দর লাগে, অদ্ভুত একটা ইরি ফিলিং হয়। আমি চেষ্টা করব সেগুলোর কিছু কিছু ভিডিও করে আপনাদের সঙ্গে শেয়ার করতে। এই যে আমরা আমাদের হোটেল বিল্ডিং, আর বিল্ডিংয়ের গেটটাও চলে এসছে, আমরা এখন এই গেটটা দিয়ে ঢুকবো। এদিকে ছোট্ট একটা বসার কর্নার। আগেবার এখানে ওই সোফাটাতে বসে বসে আমরা গান বাজনা করছিলাম আমি আর মিতুল। এদিকে রিসেপশন কাউন্টার, তার পাশ দিয়ে সিঁড়ি, এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোরের করিডোর। আগেবার এটা ছিল না, এই গ্রাউন্ডটাতে কিছু পুরনো বাথটাব টাত্তাব পড়েছিল। এবারে দেখলাম গ্রাউন্ডটাকে খুব সুন্দর করে সাজিয়ে একটা গার্ডেন মতন করেছে। একটা জায়গা আছে দেখে মনে হচ্ছে বনফায়ার করে, সন্ধ্যাবেলা দেখবো। আর এখান থেকে তো গাছের জন্য কিছু দেখা যাচ্ছে না, কিন্তু আমাদের সেকেন্ড ফ্লোর থেকে এই জায়গাটা দিয়েই খুব সুন্দর কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। আজকে এখন যদিও মেঘলা হয়ে গেছে, দূরের পাহাড়ের ভিউটা খুব ভালো লাগে। ওখানে একটা কাচের ঘর আছে বাগানটার উল্টো দিকে। এই সিঁড়ি ল্যান্ডিংয়ে একটা করে এরকম আয়না, বেশ সুন্দর দেখতে। এখানে দুটো সোফা রাখা আছে, আর একটা আর কিছু ফার্নিচার আছে। আমরা সেকেন্ড ফ্লোরের দিকে যাচ্ছি। যে প্রত্যেকটা ল্যান্ডিংয়ে একটা করে এরকম আয়না রাখা আছে। একটা বিরাট টেবিল, পুরোনো সোফা রয়েছে কাঠের, আর এখানে একটা ছবি রয়েছে। আচ্ছা, ভিডিওটা কি বেশি লম্বা হয়ে যাচ্ছে? বোর করছি না তো আপনাদের? আজ এখানেই শেষ করি বরং, পরের এপিসোডে পাইন রিজ হোটেলটা দেখাবো ভালো করে। ও হ্যাঁ, আরেকটা কথা, ভিডিওটা যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন নিশ্চয়ই, বেল বাটনটাও টিপতে ভুলবেন না যেন।
আর ভিডিওটা লাইক বা কমেন্ট করলে আমার খুব ভালো লাগবে। টাটা।